আপনারা বলতে পারেন, অনেক কথাই বলেছেন, আপনার নেতৃত্ব নির্বাচন কিভাবে করেন, আপনার নেতা নির্বাচন, আপনাদের নেতা কেডা, নেতা কেমনে বানান, আপনাদের কাছে তো এই বিষয়টা আসতে অনেক কঠিন ব্যাপার। আজকে আমরা যখন দেখি ওয়ার্ডের একজন সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে নেতা হওয়ার লাগা পোস্টার যে কত হাজার হাজার ছাপাইতেছে, টাকা যে কত টাকা খরচ করতেছে, নমিনেশন কেনার জন্য একবার বাজেট, ভোটার কেনার জন্য একবার বাজেট, প্রশাসন কন্ট্রোল করার জন্য একবার বাজেট, এই বাজেট করার জন্য একবার যত প্রকারের টাকা উপার্জনের যত সোর্স আছে, ন্যায় অন্যায় আর দেখা হচ্ছে না। তারপরে পাঁচ বছর পর পর জাতীয় পর্যায়ে নেতা নির্বাচন করা নিয়ে এবারে কোটি কোটি টাকা বাজেট করা হচ্ছে, এখানে প্রতি বছর কোনো না কোনো সহিংসতার ঘটনা ঘটছে, এটাকে বলা হয় নির্বাচনকালীন ক্ষয়ক্ষতি, স্যাপোটাস, রাজনৈতিক স্যাপোটাসের নামে আজকে অনেক হত্যাযজ্ঞ চলে। হিজবুত তাওহিদ আন্দোলন 1995 সালে গঠিত হয়েছে, আজকে 2023 সাল, আজকে অবধি পর্যন্ত আমাদের কোনো একটা শাখায়, কোনো একটা ইউনিটে, কোনো একটা জেলায়, কোনো একটা বিভাগে একজন আমির বা একজন নেতা নির্বাচন করার জন্য কাউকে 10 টাকা দেওয়া লাগে নাই, একটা পোস্টার ছাপানো লাগে নাই কাউকে, একজন লোকের কাছে যাই কানে কানে লবিং করা লাগে নাই যে আমাকে তুমি নেতা বানাও। হিজবুত তাওহিদের প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা জায়গায় আজকে নেতৃত্ব রয়েছে, নেতৃত্ব শূন্য কেউ নাই। তার প্রমাণ দেখেন না আমরা কত সুশৃঙ্খল, তার প্রমাণ দেখেন না আমাদের কর্মকাণ্ড, নেতৃত্ববিহীন এই কর্মকাণ্ড চলতে পারে না। আমরা বিশ্বাস করি যার যোগ্যতা রয়েছে, যার অভিজ্ঞতা রয়েছে, যার প্রজ্ঞা রয়েছে, যার মেধা রয়েছে, সেই নেতা হওয়ার যোগ্য। সেই শিক্ষা তার কম থাকতে পারে, বেশি থাকতে পারে, টাকা তার কম থাকতে পারে, বেশি থাকতে পারে। নেতৃত্ব নিয়ে আমাদের আন্দোলনের মধ্যে আজ পর্যন্ত কোনো একটা বিরোধের ঘটনা ইনশাল্লাহ নেই, কারণ আমাদের ইমাম রয়েছেন, আমাদের মুজাহিদরা রয়েছেন, মুজাহিদ এবং ইমাম ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সমন্বয়ে আমরা সর্বসম্মতিক্রমে যাকে আমি নিযুক্ত করেছি তাকেই অন্যরা সবাই মেনে নিয়েছে। এটাকে আমরা বলি আসমা ওয়াত্তাবিউ, আমরা এই শিক্ষাটা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করেছি ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি একটি সমাজকে শান্তিপূর্ণ করতে হলে 5টা কর্মসূচি প্রত্যেকটা নাগরিককে মানতে হবে, এটা একটা জাতির জাতীয় চরিত্র, আজকে আমাদের এই জাতীয় চরিত্র নাই। 1 নম্বরে জাতির প্রত্যেকটা সদস্য থাকবে ঐক্যবদ্ধ, এই জাতীয় চরিত্র আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে, আজকে আমাদের মধ্যে ঐক্য চেতনাই নাই। আমরা ধর্মীয়ভাবে বিভক্ত, রাজনৈতিকভাবে বিভক্ত, ভৌগোলিকভাবে বিভক্ত, অর্থনৈতিকভাবে বিভক্ত, শিক্ষাগতভাবে আমরা আজকে বিভক্ত, আমাদের শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে আজকে বিভক্তের প্রভাব রক্ত বইছে, আর আমরা দাবি করি আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা উম্মত মুহাম্মদী। এবার আসেন যুব সমাজ, আজকে যুব সমাজ মাদকের খেয়ে জরা জীর্ণ হয়ে পড়ে থাকে, তাদের কোনো সামনে পথ নাই, মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা সেই যুব সমাজকে নৈতিক কাজে ব্যবহার করছি, যুব সমাজকে বিভিন্ন মাদক চোরাকারবারি থেকে আমরা দূরে রাখার জন্য আমরা বিভিন্ন ক্রিয়া কর্মসূচি হাতে নিয়েছি। এখনো আমাদের চাষিহাটে যান, দেখবেন বিভিন্ন সময় আমাদের যুব সমাজ কীভাবে প্রাণবন্ত, কীভাবে তারুণ্য শক্তি দিয়ে উজ্জীবিত উদ্যমিত। সুতরাং আমাদের যুব সমাজকে আমরা মাদকের বিরুদ্ধে, ইপটিচিংয়ের বিরুদ্ধে এবং রাজনৈতিক হিংসাত্মক কর্মকাণ্ড থেকে আমরা কিন্তু আমাদের যুব সমাজকে আমরা সেভ করতে পেরেছি ইনশাআল্লাহ।